সরি গল্পাস, আমাদের একের পর এক ভিন্ন সেন্টার থেকে বেস্টার সাইদুল সুমন ভাইয়ের আপডেট চলে আসছে যে ভিন্ন সেন্টার থেকে বেস্টার সাইদুল সুমন ভাইকে এখন কিছুক্ষণ মধ্যে আপডেট আসছে যে বানাসর ঈগল মার্কা পাস হয়েছে, যেখানে বেস্টার সুমন ভাইয়ের যেখানে সেন্টার না এটা অ্যাডভোকেট মহাবলী তার নিজস্ব সেন্টারে আমাদের বানাসর সেন্টারে ঈগল মার্কা পাস, এটা আমাদের বিশাল বড় অ্যাচিভমেন্ট। আসলে আপনার আমি একটা জিনিস বলতে চাচ্ছি, দেখেন বানসর মতো যেখানে অ্যাডভোকেট মহাবলী তার নৌকার যেখানে জন্মস্থান, এখানে আমাদের ঈগল মার্কার বেস্টার সাইদুল সুমন ভাইয়ের ঈগল মার্কার বিশাল ব্যবধানে পাশ হয়েছে। আমাদের আমরা প্রশ্ন করতেছি যে আমাদের রতনপুর সেন্টারে আছে, আমি আকাশকে জানাতে দেবো, আকাশ এই নারায়ণগড় সেন্টারে কি অবস্থা তোমাদের? নারায়ণগড় সেন্টারে আমার নারায়ণগড় সেন্টারে ঈগল মার্কার পাশ হয়েছে আমাদের রতনপুর সেন্টারে, আমরা কিছুক্ষণ পর আমরা জানতে পারবো। তবে আমি 100% বলতে পারি যে রতনপুর সেন্টারে ঈগল মার্কার হবে জয়, এখানে কোনো ডাউট নাই। এখানে যেহেতু আমরা ভিন্ন স্থান থেকে ভিন্ন কেন্দ্র থেকে আপডেট চলে আসে যে বেস্টার সাইদুল সুমন ভাইয়ের ঈগল মার্কা বিশাল, ঈগলের সুগান এই মানে বুঝতে বোঝা যাচ্ছে সাধারণ জনগণ ভোট দিয়েছে বলে পাচ্ছে, এটা উৎসবমুখ নির্বাচন হচ্ছে। দর্শক, আমাদের রতনপুর সেন্টারে বেস্টার সাইদুল সুমন ভাইয়ের ঈগল মার্কা জয়যুক্ত হয়েছে, কত পাইছে? ঈগল ঈগল দৌড়ালা ঈগল, এই তুই কত কত পাইছে? কত ঈগল? 733 ভোট। আমাদের রতনপুর সেন্টারে 733 ভোট পেয়েছে ঈগল মার্কা, জয় জয় হবে জয়, বেস্টার সাইদুল সুমন ভাইয়ের ঈগল মার্কা হবে ঈগল।